এদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে আসতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা বলেন, গেল 64তম একাডেমিক কাউন্সিলে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিলেও তা কার্যকর করেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে নানান সমস্যা ও সংকট দেখে উপাচার্য বরাবর একাধিকবার স্মারকলিপিও জমা পড়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ করেন বক্তারা। আগামী 5 তারিখ বা 6 তারিখের মধ্যে বিশেষ একাডেমিক কাউন্সিল ডেকে পরীক্ষা কমিটি গঠন, 8 তারিখে সিন্ডিকেট, সিন্ডিকেটের পরে 9 তারিখের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের ভর্তি পরীক্ষার সার্কুলার দেওয়ার জন্য আমরা তাকে অনুরোধ করেছি এবং উনি কথা দিয়েছে আমাদের।